Ready? 1, 2, and time চলে যাচ্ছে। আমি হাসি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আমি কিবরিয়া, আমি মেঘলা। আমরা দুজন আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমার প্রিয় ভাই বোনেরা অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনাদের চ্যালেঞ্জিং ভিডিও আসতেছে না কেন, আর আমরা অনেকদিন ধরে চ্যালেঞ্জিং ভিডিও করতেছি না। মিস করছেন আমাদের চ্যালেঞ্জিং ভিডিওগুলা, তাদের জন্য আবার একটা, তাদের জন্য আমরা আবার দুজন মিলে চলে আসলাম আবার একটা মজার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং সম্মান, এবং যারা সাবস্ক্রাইব করেননি আজকে আমাদেরকে প্রথম দেখছেন তাদেরকেও জানাই সম্মান এবং ভালোবাসা। তারা অবশ্যই আমাদেরকে সেই ভালোবাসাটাকে আপনাদের কাছে যেটা চাচ্ছি অবশ্যই দিবেন, তার জন্য দরকার সাবস্ক্রাইব করা এবং একটি লাইক অবশ্যই দরকার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে খুব সহজেই আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন, আর আপনারা যদি দেখেন তাহলে আমাদের চ্যানেলটি এবং পরিবারটি বড় হবে। তো আর কথা না বাড়াই আজকে মজার চ্যালেঞ্জ নিয়ে আসছি আমরা। সেই চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাঙ্গো চ্যালেঞ্জ। ম্যাঙ্গো চ্যালেঞ্জ আজকে আমরা আম খাওয়ার চ্যালেঞ্জ করব। আর এত গ্রিন দেখো কালারটা, অলরেডি আমাদের আমার মুখে মানে পানি চলে আসছে। কাঁচা আম কাকে ভালো লাগে? কাঁচা আম অবশ্যই আমার ফেভারিট ফল, আম ফ্রুট। আম আমার খুবই পছন্দ, কাঁচা বলেন পাকা বলেন সবসময় খুব পছন্দ। তো পছন্দ আসলে অ্যাকচুয়ালি আমার আম খাইতে ইচ্ছা করছিল, তাই আমি ওকে বললাম পটায় যে একটা চ্যালেঞ্জিং ভিডিও করে ফেলি আর আমও খাওয়া হয়ে যাবে কাঁচা আম। তো খাবো আপনাদেরকে ছাড়াই খাবো, তারপর আমরা এন্টারটেইনমেন্ট দিব না তা কি করে হয়। তো আমরা ভাবলাম যে চ্যালেঞ্জিং ভিডিওটা করে ফেলি। অনেকদিন আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিওটা মানে আমরা করছিলাম না বা আসতেছিল না আমাদের চ্যানেলে, আপনারা অনেক মিস করেছেন। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক চ্যালেঞ্জিং ভিডিওটা। আমি বলে দিই যে চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে আপনার যখন আমি আমটা খাবো আমাকে এক্সপ্রেশন দেওয়া যাবে না, মানে টক লাগলে টকের এক্সপ্রেশন দেওয়া যাবে না, চোখ বন্ধ করা যাবে না। হ্যাঁ, চোখ বন্ধ করা যাবে না। তো চলেন এই মজার চ্যালেঞ্জিং, খোলা রেখে কাঁচা আম খেতে হবে। ওকে, লবণ ছাড়া। ওকে ঠিক আছে, খুবই কষ্টকর এক্সপ্রেশন না দেওয়াটা। এই যে অনেকগুলা কিন্তু এখানে, তো এখানেও আছে অনেকগুলা, তো এক্সপ্রেশন না দেওয়াটা খুবই ডিফিকাল্ট। তো চলেন আমরা দেখি যে এক্সপ্রেশন না দিয়ে আসলে মেঘলা খেতে পারে না আমি খেতে পারি, ঢাকায় পোলা না বরিশালে মাইয়া। তো অনেকে হয়তো ভুলে গেছেন আমার ডায়লগটা, আমি কিন্তু আবারও ফিরাইছি। তো চলেন আর দেরি না করি শুরু করা যাক, লেটস গো। গনো তোমারটা, গনো কয়টা আছে, আমারটা গনো কয়টা আছে। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। ওকে, 7 7 14টা আছে আমাদের দুইজনের প্লেটে। হ্যাঁ, তো 2 মিনিটে এই কাঁচা আম টক টক কচকচ। আচ্ছা 2 মিনিট না, 1 মিনিট। 1 মিনিটে যে 1 মিনিট খুব ডেঞ্জারাস হবে। 1 মিনিটে উত্তেজনা শুরু হয়ে গেল খেলা। তো 1 মিনিটে যদি করতে থাকেন, তো 1 মিনিটে তুমি টাইমার সেট করছো? টাইমার আমি নিজে টাইমার, রেডি? ওখানে টাইম দেখতে পাচ্ছি আমি। আর আমার সাইজটা দেখছেন তো কত বড়। আমি স্টার্ট, অনেক টক, স্টার্ট করব। তো রেডি 1 2 1। এই মানে জিতলে কি হবে আর হারলে কি হবে সেটা বলো না। আচ্ছা, হারলে তুমি আমাকে শাস্তি দিবা। ওকে, যে কোনো একটা শাস্তি দিব, যে কোনো একটা শাস্তি দিবা। আর আমি হারলে, তুমি হারলে আমি একটা যে কোনো শাস্তি দিব। শাস্তি দেখার জন্য কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, এই ভিডিওতে কিন্তু দিব না। তো পরবর্তী ভিডিওতে অপেক্ষা করতে হবে। তো চলেন, রেডি? ডেঞ্জারাস শাস্তি হবে কিন্তু, ওই পিস্তলের গুলি। রেডি? তুমি করলা 1 2 and 3 and আপনারা গুনতে থাকেন। জি, এক্সপ্রেশন দাও যাবে না কিন্তু। এক্সপ্রেশন দেইনি কিন্তু আমি। মেঘলা তুমি এক্সপ্রেশন দিছো, খেয়াল করবেন, আপনারাও খেয়াল করবেন। চিটিং হলে চিটার কিন্তু, অনেক বড় চিটার। আচ্ছা, এমনিতে চোখের পলক ফেলা যাবে তাই না? এমনিতে চোখের পলক ফেলা যাবে। মানে চোখ কোচকানো যাবে না, এইভাবে করে না, টকে টক খাইলে যেমন করে না ওটা এক্সপ্রেশন না দিয়ে আসলে কারা কারা খেতে পারবে না। No no no, টাইম চলে যাচ্ছে, হাসি দিচ্ছে না, এক্সপ্রেশন দিচ্ছে না, হাসি দিচ্ছে। Look at the top of his head. ডাক্তার 12টা বাজে দেখবেন আপনারা, কিন্তু এক্সপ্রেশন কাট চেঞ্জ হয়। আর লবণ ছাড়া আপনারা কে কে খেয়েছেন কাঁচা আম অবশ্যই জানাবেন। আমি এক্সপ্রেশন দিছি, কার চোখ বন্ধ হইছে সেটাও জানাবেন। আমি হাসতেছি হাসতেছি, এক্সপ্রেশন দিছি, তোমার চোখ বন্ধ হইছে। কি মুখ মুছতেছে। আমি এক্সপ্রেশন দিই না, আমি গলায় বাচ্চা দেখে ইয়ে করছি। হ্যাঁ সমস্যা নেই, এক মিনিট শেষ হয়ে যাচ্ছে। মেয়ে মানুষটা মেয়ে মানুষ টক খেতে পারবে। একটা খায় পুরোটা শেষ করতে হবে। ওকে ওরে আল্লাহ রে, এটা টক, এটা কি অন্য একটা, আমি তো অন্য পাশের আম তো না, এটা তো টক খেয়ে শেষ, আমি শেষ, এক্সপ্রেশনও দিয়ে ফেলছি, কিছু করার নাই, আবারও সেই খেলবো না আর। No God! No God, please no! 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 আর খেলবো না। আমার অর্ধেক আর এই যে ওনার দেড়টা, আমার অর্ধেকেরও কম, একটুখানি ছিল। অনেক টক, আসলে অনেক টক। আর টক আম খেতে, টক জিনিস খেতে কারকে পছন্দ কমেন্টস এর মধ্যে জানাবেন। মেঘলা জিতে গেল, আবারও সেই বরিশাল, আবারও সেই বরিশাল ঢাকাকে হারায় দিল। অবশ্যই ভালো একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কি শাস্তি দেওয়া যায় ওকে। আমাকে শাস্তি দেওয়ার জন্য আপনারা ভালো কমেন্টস করবেন অবশ্যই। খাবেন আচ্ছা, এমন শাস্তি দিলে কেমন হয়, কাঁচা আম খেতে তুমি তুমি যে কোনো একটা জিনিস বানিয়ে খাওয়াবা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো একটা রেসিপি আমাকে বানিয়ে খাওয়াবে, সে আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই জানাবেন কি রেসিপি, কেমন লাগলো। আর এইভাবে আমাদের মতো কচকচ করে কাঁচা আম কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। কাঁচা আম এবং ভিটামিন সি, ভিটামিন সি ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার ছোট মেয়ে কিন্তু অনেক পছন্দ করে কাঁচা আম। এবার যতটা সময় ধরে কাঁচা আম পাওয়া গেছে ওর জন্যই আনা হয়েছে, যে ও খুব পছন্দ করে। তো কেমন লাগলো আজকের এই মজার চ্যালেঞ্জ ভিডিও, আশা করি আপনারা জানাবেন। আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমরা আরো আপনাদের কমেন্টস গুলো পেয়ে আরো উৎসাহিত হব এবং আরো চ্যালেঞ্জিং ভিডিও বানানোর চেষ্টা করব। আর কি কি নিয়ে আপনারা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। তো আজকের মতো বিদায় নেই। আর হিজাব পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগছে, আমার কাছে সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, নিজের হেলথটাকে সুস্থ রাখবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।